প্রাথমিকের বৃদ্ধি পরীক্ষা 29 ডিসেম্বর এই বিষয়টি নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি সোডিয়ার অনারেবল ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়েলকাম টু আওয়ার টেলিওয়ার্ল্ড পেজ এন্ড টেলিওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল আগামী 29 ডিসেম্বর প্রাথমিক বৃদ্ধি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই দিন সকাল 11টায় উপজেলা পর্যায়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং 27 ডিসেম্বর পরীক্ষার প্রবেশপত্র বিতরণ করা হবে আর 21 ডিসেম্বরের মধ্যে পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করতে হবে প্রাথমিক বিদ্যালয়গুলোকে এবং শুক্রবার বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি জানান ইংরেজি গণিত ও বিজ্ঞান এই চার বিষয়ে বৃত্তি পরীক্ষা অংশ নেবেন শিক্ষার্থীরা এবং দু ঘন্টার সময়ের মোট 100 নম্বরের পরীক্ষা হবে এবং পঞ্চম শ্রেণীর মোট শিক্ষার্থীর 10% এই পরীক্ষায় অংশ নিতে পারবেন এবং ইতিমধ্যে মাঠ পর্যায়ে এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে গতকাল বৃহস্পতিবার মাঠ পর্যায়ে এই বিষয়ে নির্দেশনা পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন ওই কর্মকর্তা এবং তিনি আরও বলেন যে গত 28 নভেম্বর অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে তো আমরা সকলে জানি যে করোনার কারণে গত 2 বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হয়নি এবং চলতি বছর এই পরীক্ষা আয়োজনের পরিকল্পনা সরকারের নেই তাই চলতি বছর প্রচলিত যে নিয়ম ও পদ্ধতিতে আলাদা যে বৃত্তি পরীক্ষা সে আলাদা বৃত্তি পরীক্ষা নিয়ে প্রাথমিকের যে শিক্ষার্থী সে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা আগে জানি আগে বৃত্তি পরীক্ষা নেওয়া হলেও 2009 খ্রিস্টাব্দে প্রাথমিক শিক্ষা সমাপনী অর্থাৎ পিএসসি পরীক্ষা চালুর পর এই বৃত্তিতে এর ভিত্তিতে বৃত্তি দেওয়া শুরু হয়েছিল তো এইদিকে বৃত্তি পরীক্ষার জন্য শিক্ষার্থী নির্বাচন আগামী 21 ডিসেম্বরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং একই সঙ্গে সুষ্ঠুভাবে বৃত্তি পরীক্ষা নিতে উপজেলা এবং তার শিক্ষা অফিসগুলোকে প্রস্তুতি নিতে বলা হয়েছে তো অধিদপ্তর জানিয়েছে পঞ্চম শ্রেণীর বার্ষিক যে মূল্যায়ন সে মূল্যায়নের প্রতিদিনের উত্তরপত্র প্রতিদিন মূল্যায়ন করতে হবে এবং 19 ডিসেম্বর পরীক্ষা শেষে 20 ডিসেম্বরের মধ্যে উত্তরপত্র মূল্যায়ন শেষে 21 ডিসেম্বরের মধ্যে পঞ্চম শ্রেণীর ফল প্রকাশ করতে হবে এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের বিদ্যালয় থেকে প্রস্তুতকৃত ডিআর 22 ডিসেম্বরের মধ্যে উপজেলা শিক্ষা অফিসে সংগ্রহ করবে বা উপজেলা শিক্ষা অফিস সংগ্রহ করবে এবং উপজেলা শিক্ষা অফিস 23 ডিসেম্বরের মধ্যে জেলায় সে ডিআর পাঠাতে হবে এবং জেলা থেকে আবশ্যিকভাবে 24 ডিসেম্বরের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিআর পাঠাতে হবে এবং উপজেলা শিক্ষা অফিস 26 ডিসেম্বরের মধ্যে প্রবেশপত্র বিদ্যালয়ে পাঠাবে এবং বিদ্যালয় থেকে 27 ডিসেম্বরের মধ্যে প্রবেশপত্র শিক্ষার্থীদের বিতরণ করা হবে এবং 29 ডিসেম্বর 2022 সকাল 11টায় উপজেলা পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে সো ডিয়ার অনারেবল ভিউয়ার্স এই হচ্ছে আমাদের প্রাথমিক শিক্ষা প্রাথমিক বৃত্তি পরীক্ষার আপডেট তো আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট দিয়ে সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন এবং আরও আপডেট যে শিক্ষা সংক্রান্ত আরও যে কোনো আপডেট পেতে আমাদের টেলিওয়ার্ল্ড পেজে ফলো দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ